আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ ই লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে আমি তোমাদের বিষয় শিক্ষক মোহাম্মদ আতিকুজ্জামান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি আজ নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। সবাইকে স্বাগতম। শিখন ফল এ বিষয়টি পাঠ শেষে শিক্ষার্থীরা শক্তিশালী ও দুর্বল অ্যাসিড সম্পর্কে জানতে পারবে, অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা সম্পর্কে অবগত হবে, অ্যাসিডের অপব্যবহার, আইন কানুন ও সামাজিক প্রভাব সম্পর্কে জানতে পারবে। শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিডটা কি? যে সমস্ত খনিজ অ্যাসিড পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলোই বিয়োজিত হয়, তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলে। যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি শক্তিশালী অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা একটু খেয়াল করো যে সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2SO4, নাইট্রিক অ্যাসিডের সংকেত হলো HNO3 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হলো HCl। তো এইগুলোকে বলা হয় শক্তিশালী অ্যাসিড। দুর্বল অ্যাসিড কি? যে সমস্ত জৈব অ্যাসিড পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে না, তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। যেমন সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইত্যাদি হলো দুর্বল অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু তোমরা লক্ষ্য করো যে অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি? অ্যাসিডিক অ্যাসিডের সংকেত হলো CH3COOH। সাইট্রিক অ্যাসিডের সংকেত হলো C6H8O7। অক্সালিক অ্যাসিডের সংকেত হলো HOOCH2COOH ইত্যাদি, এইগুলো হলো দুর্বল অ্যাসিড। অ্যাসিডের ব্যবহার, আমরা অ্যাসিড কি 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 কাজে ব্যবহার করি সে সম্পর্কে আমরা এখন একটু ধারণা নিই। যে অ্যাসিডের ব্যবহার, এক, ভিটামিন সি বা স্কর্বিক অ্যাসিড ক্ষত সারাতে খুবই সহায়ক হিসাবে কাজ করে। দুই, বিভিন্ন রকম আচার সংরক্ষণে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। তিন, ল্যাকটিক অ্যাসিড হজমে সহায়তা করে। চার, টয়লেট পরিষ্কার করার জন্য যেসব পরিষ্কারক ব্যবহার করি তার মূল উপাদান হলো শক্তিশালী অ্যাসিড, যেমন HCl, HNO3 কিংবা H2SO4, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডের সাবধানতা, কিছু কিছু অ্যাসিড, বিশেষ করে শক্তিশালী অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানবদেহের জন্য যেমন মারাত্মক ক্ষতিকর, তেমনি আমাদের অনেক প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্রেরও অনেক ক্ষতি করে। আমাদের শরীরে কোথাও লাগলে সেই স্থান পুড়ে যায় এবং সেখানে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। অ্যাসিড কাপড়ে লাগলে কাপড়ও পুড়ে যায় কিংবা ছিদ্র হয়ে যায়। একইভাবে ধাতু পদার্থ সময় অ্যাসিডের সংস্পর্শে এলে তাও ক্ষয় হয়ে যায়। অতএব অ্যাসিড ব্যবহারে আমাদের খুবই সাবধান হতে হবে। অ্যাসিডের অপব্যবহার, আইন কানুন ও সামাজিক প্রভাব, পৃথিবীর সকল সমাজেই এক দুইজন খারাপ বা নিষ্ঠুর চরিত্রের মানুষ থাকে, আমাদের সমাজেও আছে। তারা নিজের প্রতিহিংসা মেটাতে অন্য মানুষের শরীর অ্যাসিড ছুড়ে মারার মতো ভয়ানক অপরাধ করতে পারে। অ্যাসিড ছুড়ে মারার ফলে মানুষের শরীর সম্পূর্ণ ঝলসে যায়, মুখমণ্ডলে অ্যাসিড ছুড়লে সেটি বিকৃত আকার ধারণ করে। এ কারণে যারা অ্যাসিড সন্ত্রাসের শিকার হন তারা তাদের বিকৃত চেহারা নিয়ে জনসমক্ষে আসতে চায় না, এমনকি অনেক ক্ষেত্রে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। অ্যাসিড ছুড়লে শাস্তি, আমরা জানি যে অ্যাসিড ছুড়লে তাকে শাস্তি ভোগ করতে হয়। কারণ কি ধরনের শাস্তি বিধান আছে আমরা একটু জেনে নিই। অ্যাসিড ছোড়া একটি মারাত্মক অপরাধ। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন 1995 অনুযায়ী অ্যাসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। যে অ্যাসিড ছোড়ে সে একদিকে যেমন অন্যের জীবনটি ধ্বংস করে দিচ্ছে, অন্যদিকে নিজেও কঠোর শাস্তির হাত থেকে বাঁচতে পারছে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার সাপেক্ষে তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা তৈরি করা হয়েছে, এখন আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। নীরব নিজের প্রতিহিংসা মেটাতে একটি মেয়ের শরীরে অ্যাসিড ছুড়ে মারার মতো ভয়ানক অপরাধ করল। ক, সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখো। খ,
শক্তিশালী অ্যাসিড ও দুর্বল অ্যাসিডের মধ্যে দুটি পার্থক্য লিখো। গ অ্যাসিডের ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা করো। ঘ নীরবের অ্যাসিড ছুড়ে মারার মতো ভয়ানক অপরাধ করার শাস্তি সম্পর্কে ব্যাখ্যা করো। তোমাদের একটি বাড়ি কাজ দেওয়া হয়েছে। বাড়ি কাজটি হলো, এক, শক্তিশালী অ্যাসিড ও দুর্বল অ্যাসিডের সংকেতগুলো একটি ছকে লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সৃজনশীল প্রশ্ন সহ বাড়ির কাজটি অতি যত্ন সহকারে করবে এবং এই আজকের আলোচনার মধ্যে যদি তোমাদের কোনোরূপ বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের ঘরে গিয়ে কমেন্ট করবে। আমি আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সমস্যাটি সমাধান করতে চেষ্টা করব। আজ এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।